আজি গণপর্ব নুয়াখাই উৎসব মুখর সমগ্র পশ্চিম ওড়শা ঘরে ঘরে পিঠাপণার মহক ইষ্টদেবী নবান অর্পণ পরে নুয়াখাইবে লোকে সম্বলপুরের সকাল নটা বারর নটা সতেইশ এবং বলাঙ্গীর জেলার নটা পঁয়ত্রিশ রু দশটা সাত মধ্যে নবান লাগি হয়েছে লগ্ন নির্ধারণ। কৃষিভিত্তিক পর্ব নুয়াখাইরে ওড়িশার চাষীঙ্কু বড় ভেটি দেবে বিজেপি সরকার। সম্বলপুরে সিএম কিষান যোজনার শুভারম্ভ করবে মুখ্যমন্ত্রী। মা সমলেশ্বরীঙ্কু দর্শন সহ নবান্ন গ্রহণ কার্যক্রম সাঙ্গে উপস্থিত রহবে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মন্ত্রী সূর্যবংশী সুরেশ পূজারী রবি নায়ক বি হবে সামিল। সুভদ্রা ওড়িশা ইতিহাসের গোটিয়ে যোজনার সর্বাধিক মহিলা লাভার্থী। সারা রাজ্যের উছলা উৎসাহ সুভদ্রা রথর উদ্ঘাটন কলে মুখ্যমন্ত্রী। কহিলেন সুভদ্রা এক যোজনা নুহে অস্মিতা, ফর্ম পাই ভিড় নকরিবা আহ্বান কলে উপমুখ্যমন্ত্রী। মমতা মহন্ত সুজিত কুমার রাস্তায় বহু নেতা আহরি কতক সাংসদ মধ্যে বিজেডি ছাড়া নেই চর্চা। শঙ্খ দলের তেজুছি বিবাদ, বরিষ্ঠ নেতা কহিল অন্যকু দোষ নদে আত্মনিরীক্ষণ আবশ্যক। বিজেপির কটাক্ষ, নেতা পঞ্জুরি ভিতরে বন্দী করিবার ফল ভোগুছি বিজেডি। কেবল ঘোষণার সীমিত রহিগলা বিজেডি সরকারর ঐতিহ্য সুরক্ষা। পুরীর অর্থনলা এবং মূষা নদী সৌন্দর্যকরণ রহিগলা অধপন্তরিয়া। অর্থনলা প্রকল্প কাম অধারে ছাড়ি ঠিকা সংস্থা ফেরার, যোজনার সীমিত রহিগলা মূষা নদীরে নৌকা বিহার। অধিক ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ। দুই দিন মধ্যে অবপাতরে হব পরিণত প্রভাবে দশ তারিখ যায় রাজ্যের প্রবল বর্ষা সম্ভাবনা। সেপটে দক্ষিণ চীন সাগরে অশান্ত হচ্ছে সুপর টাইফুন ইয়াগি। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।